हेलो बंधुरा आशा करी सबाई भालो आछेन। आजके जानाबो पेपफिज टैबलेटेर काज की, एर पार्श्व प्रतिक्रियागुलो की की आछे, एटा व्यवहार पद्धति की रकम, एई सम्पर्के एई भिडियोते आलोचना करा हयेछे। प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। एई पेपफिज टैबलेट एई टैबलेटेर एकटा पाताय দুটো ট্যাবলেট থাকে। এই দুটো ট্যাবলেটের দাম 15 টাকা। এবার আমরা জেনে নেব এই পেপফিজ ট্যাবলেটটির কম্পোজিশন কি 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 দিয়ে তৈরি। প্রতিটি ট্যাবলেটে পেপাইন আছে 60 মিলিগ্রাম, ফাঙ্গাল ডায়াস্টেজ আছে 20 মিলিগ্রাম, সিমেথিকোন আছে 25 মিলিগ্রাম। এই ট্যাবলেটটিকে তৈরি করেছে শিস গ্রামিয়ার জেনিক্স সায়েন্স প্রাইভেট লিমিটেড। এবার আমরা জেনে নেই এই ট্যাবলেটের কার্যকারিতা কিভাবে পাওয়া যায়, এই ট্যাবলেট কিসে কিসে ব্যবহার করা যাবে। আমরা এবার জেনে নেব এই পেপফিজ ট্যাবলেটের কাজ কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এই পেপফিজ ট্যাবলেট যাদের হজম ঠিকঠাক হয় না, এই হজম ঠিকঠাক না হওয়ার জন্য পেটে দম ধরে থাকে, পেটে ফাঁপ ধরে, পেট ফুটফাট ভুটভাট করে, গ্যাস জমে, তাদের ক্ষেত্রে এই পেপফিজ ট্যাবলেটটি খুব সুন্দর কাজ দেয়। যেসব বন্ধুদের কোনো খাবার খেলেই পেট ফুলে যায় বা তেলে ভাজা খাবার খেলে পেট ফুলে যায়, গ্যাসে পরিণত হয়, তাদের ক্ষেত্রে এই পেপফিজ ট্যাবলেটটি খেলে এই সমস্যার হাত থেকে রেহাই পাবেন। এই পেপফিজ ট্যাবলেটটি হচ্ছে অ্যানজাইম ট্যাবলেট আছে, সেই সঙ্গে সিমেথিকন মিশানো থাকায় এটা পেট ফাঁপতে দেয় না, পেটে গ্যাস জমতে দেয় না, যে খাবারটি খাচ্ছেন সেটাকে খুব সুন্দরভাবে হজম করিয়ে দেয়, ফলে এটা গ্যাসে পরিণত করতে দেয় না। যাদের খাবারের পরে বা যে কোনো টাইমেই হেঁচকি ওঠে, এই হেঁচকির জন্য এই পেপফিজ ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারবেন। যেসব বন্ধুদের খাবার পর পেটে ব্যথা হয়, পেট যেন দমসম হয়ে যায়, পেট খুব ভারী ভারী ভাব লাগে, তাদের ক্ষেত্রে এই পেপফিজ ট্যাবলেটটি ব্যবহার করলে সুন্দর কাজ পাবেন। তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই পেপফিজ ট্যাবলেটটি গলা, বুক জ্বালা, গ্যাস, বদ হজমের সমস্যায় দ্রুত কাজ করে। আপনি 5 মিনিটের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবার আসুন জেনে নেই এই পেপফিজ ট্যাবলেটটি আমরা কিভাবে ব্যবহার করব। এই ট্যাবলেটটিকে ব্যবহার করার নিয়ম হচ্ছে হাফ গ্লাস জলে এই পেপফিজ ট্যাবলেটটিকে দেবেন, তারপরে দেখবেন এই ট্যাবলেটটি আস্তে আস্তে গুলতে শুরু করেছে, বুদবুদ আকারে গলতে শুরু করেছে। সম্পূর্ণ যখন জলের সঙ্গে মিশে যাবে তখনই সঙ্গে সঙ্গে এটা খেয়ে নেবেন। দেখবেন কিছুক্ষণ পরে আপনার যে সমস্যাটা পেটের ছিল সেটা থেকে আপনি রেহাই পাবেন। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে সবসময় কিছু খাবারের পর খেতে হবে, খালি পেটে খাবেন না। আসুন এবার এটার ডোজ সম্পর্কে একটু জেনে নিই। এই পেপফিজ ট্যাবলেটটিকে দিনে 2 বার ব্যবহার করতে পারবেন, সকাল ও রাতে। খাবার খাওয়ার কিছুক্ষণ পর খেতে পারেন, তবে দিনে 3 ডোজের বেশি অর্থাৎ 3টে ট্যাবলেটের বেশি আপনি খেতে পারবেন না। এই ট্যাবলেটটিকে যে কোনো মেডিকেল শপে পাবেন। এবার আসুন জেনে নিই এর সাইড এফেক্ট কিছু আছে কিনা। এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছু দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে মৃদু চামড়ার জ্বলন, বা অতিসার, পেট ব্যথা, বমি বমি ভাব, বেদনাদায়ক মূত্রত্যাগ, এই সমস্যাগুলো হলেও কাউরে কাউরে হতে পারে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।